এমন কোন জিনিস আছে যেটা নামতে পারে কিন্তু আর উঠতে পারে না? ওয়েলকাম ব্যাক টু পাট কাটাকা, স্পন্সর্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড, সঙ্গে আমি শিবি। তো চলুন দেখা যাক আজকে আমাদের এই দিনে আমাদের সাথে কে থাকছে এবং সে আমার কঠিন প্রশ্ন ব্র্যাকেটে সহজ প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। তো চলুন দেখা যাক। তো আমরা পেয়ে গেছি আমাদের দুই সুন্দরীকে, শুনে নেওয়া যাক নাম। নাম তাজকেরা খাতুন, শর্মিনা আক্তারি। বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি সমাজপুরে। আচ্ছা, তোমার দুজন একে অপরের কি হয়? বোন। নিজের বোন? না, মানে হচ্ছে আঙ্কেলের মেয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওরা বোন হয় একে অপরের। তুমি কি করছো বর্তমানে? আমি ডিএলএড করি। আর তুমি? আমি ক্লাস টেনে পড়ি। পড়াশোনা কেমন হচ্ছে? হচ্ছে ভালোই। ভালো লাগে পড়াশোনা করতে? আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিই, আমরা এসেছি রায় বাংলা থেকে। এখানে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারো তার সাথে সাথে হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের প্রশ্ন হচ্ছে যে এমন কোন জিনিস আছে যেটা নামতে পারে কিন্তু আর উঠতে পারে না? নামতে পারে, উঠতে পারে না, কি হতে পারে? কোন জিনিস আছে এমন যেটা নামতে পারে কিন্তু উঠতে পারে না? ভাবতে পারছি না। আরে তুমি তো ভাবা স্টার্টই করোনি, আগে ভাবো তো। এই খুব সোজা কোশ্চেন করলাম জানো তোমাদেরকে, আমি সব থেকে সোজা প্রশ্ন ছিল এটা, তাই না? সব থেকে সোজা প্রশ্ন ছিল এটা। আরে পারলে না, তুমি তো ভাবছোই না। এমন কি জিনিস আছে যেটা নামতে পারে কিন্তু উঠতে পারে না? আমরা সবসময় যখনই আমরা বলি, আমরা বলি কি নামবে, নামছে, এটা বলি। আমরা কোনো তো বলি না যে উঠলো, উঠবে, এগুলো বলি না আমরা। আসছে না? তোমারও আসছে না? তোমারও? তুমিও পারবে না? না না। তাহলে কি করা যায় বলে দেবো উত্তরটা? কি মনে হয় বলবো নাকি অডিয়েন্সের জন্য ছাড়বো? পারলো না। আপনারা কি আমাকে বলতে পারবেন যে এমন কি জিনিস আছে যা নামতে থাকে কিন্তু উঠতে পারে না? সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং, এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য বিএসএফ, সেনাবাহিনীর অগ্নিবীর, পুলিশ, রেলওয়ে, এএনএম, জিএনএম এবং এছাড়াও আরও বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জে রণদ্বীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জে নাট মন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগর স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং জলপাইগুড়িতে রায়কোতপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের পাশে। প্রয়োজনীয় যোগাযোগ করুন 9073029569। এছাড়াও শিলিগুড়ি, মালদা, কোচবিহার এবং ইসলামপুরেও এর শাখা শীঘ্রই শুরু হতে চলেছে। এখানে হোস্টেলের সুবিধা ছাড়া সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের সুবিধা রয়েছে।